জনাব জাকারিয়া কাজল, আমরা দেখলাম যে জাতীয় পার্টি দাবি করলো তারা সাবালক হয়েছে, আবার ওবাইদুল কাদেরও বললেন যে এবার সত্যিকারের বিরোধী দল হবার সুযোগ রয়েছে জাতীয় পার্টির। তথ্যমন্ত্রী আজ বললেন যে কৌশলগত একটা সমঝোতা হতে পারে, তাহলে আমরা প্রধান বিরোধী দল হিসেবে কাকে পাবো? একটা কথা আছে যে কত বড় আমি বলে নকল হীরাটি তাই তো সন্দেহ করি নহ ঠিক খাটি। এই সাবালক যখন নিজেরা দাবি করে আমার সন্দেহ থাকে যে কতটা সাবালক হয়েছে। প্রশ্নের আমি পরে আসছি, আমি খালি একটা বলি, আমাদের ইলেকশন কমিশনে 44টা নিবন্ধিত দল আছে, এর মধ্যে 29টা দল নির্বাচনে আসছে, তো বাকি থাকছে কত কয় 15টা দল। কামরুল সাহেব যে 63টা বর্জনের কথা বললেন, ওটা কি মানে মানে ওই যে স্ট্যাটিস্টিক্স সেটাকে, কারণ বাকিদের নির্বাচনে আসারই কোনো সুযোগ নেই, কাজে তারা বর্জন করলেই কেন না 29টার ভিতরে 6টা আছে কিংস পার্টি, তারা বর্জন। এই যে কিংস পার্টি নিয়ে আমার একটা কথা আছে, কিংস পার্টি কারা আছে ভাই আপনি বলেন তো আমাকে একটু ব্যাখ্যা দেন, যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা জন্ম এর ওইটা ব্যাখ্যা আপনি দিতে পারেন। তাহলে কিংস পার্টি আমাদের তোষারব ভাই ছিল, তাইলে বাংলাদেশে তো দাঁড়া, তাইলে বাংলাদেশে তো সবচেয়ে বড় কিংস পার্টি বিএনপি আর জাতীয় পার্টি, কারণ এই দুইটা পার্টির মতো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক জন্ম তো অন্য কোনো পার্টির না। জিয়াউর রহমান প্রেসিডেন্ট তারপরে ক্ষমতায় থেকে বিএনপি করলেন, এরশাদ সাহেব ক্ষমতায় থেকে জাতীয় পার্টি করলেন, কাজে সবচেয়ে বড় কিংস পার্টি তো এই দুইটা, কাজে অন্যদের কিংস পার্টি বলার আগে আয়নায় নিজের মুখটা একটু বোধহয় বিএনপির দেখা উচিত। আচ্ছা এবার আমি আমার প্রসঙ্গে আসি, ওই যে মাইকেলের সে কবিতা আছে না, একে একে ভেনি বিছে দেউটি, বিএনপির তো অবস্থা মনে হচ্ছে এরকম। মেজর হাফিজ তো বলেই ফেলে যে সত্য কথা বলার লোক নাই, ভাঙন হয়তো ধরানো যায়নি, আমি ভাঙনটা আমিও পছন্দ করি, কিন্তু এই যে বগুড়ার বিএনপির ঘাঁটি বলে পরিচিত বগুড়ার একজন কি মোল্লা তিনবারের এমপি, তিনি কি বললেন নেতৃত্ব নিয়ে বিএনপির অনেক, উনি তো বললেন যে আমি সাহস করে এসেছি, অনেকেরই হয়তো এই সাহসটা নেই। কাজেই বিএনপিকে আমি তো রাজনীতিবিদ না, আমি সংবাদকর্মী, আমি মনে করি বিএনপিকে বিএনপির যারা নেতাকর্মী আছে তাদের উপরে একটু ভাবা উচিত। এবার আপনার প্রশ্নটা বলেন, আমি অন্য কথায় প্রশ্নটাই ভুলে গেছি, সত্যিকারের বিরোধী দল আমরা কোথায় পাবো? না যদি নির্বাচন ওইভাবে যদি জাতীয় পার্টি আলাদা ইলেকশন করে, জাতীয় পার্টি বিএনপি যেমন তিনবার ক্ষমতা ছিল, জাতীয় পার্টিও তো ক্ষমতা ছিল, তারা যদি মিন করে, তারা যদি আসে, তাহলে তো তারাও বিরোধী দল হতে পারে, যদি এই আসন ভাগাভাগি ইত্যাদি না, ভাগাভাগির কী অঙ্ক হবে সেটা কিন্তু আমি বলেছি, এবার কিন্তু ভাগাভাগি হলে সামাল দেওয়া কঠিন হবে। আরেকটা কথা আমি একটু বলতে চাই, আমি যেটা মনে করি যে 14-18 ইলেকশনের উদাহরণ সবাই দিচ্ছে, ভাইও দিল 14-18 ইলেকশন খুব ভালো হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না যে আওয়ামী লীগের কেউ খুব জোর গলায় বলে, আমরা তো বলিই না, কিন্তু 18 নির্বাচন, 14-তে তো প্রতিহত, 18 নির্বাচনে বিএনপি যার নেতৃত্বে গেল, আমাদের মোশাররফ হোসেন স্যার আমাদের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের, উনি তো বললো যে ইমাম নির্বাচন আমাদের ভুল হয়েছিল, তারপর কামাল হোসেন সাহেবকে না জানায় 25-28 ধানের শীষ আপনি দাঁড়িপাল্লায় তুলে দিলেন, কামাল হোসেন সাহেব চুপ হয়ে গেল। কাজে আমরা যখন বলবো প্রেক্ষিত সবগুলোই বলা উচিত। আমার মনে হয় বিএনপির নেতৃত্বে কোনো একটা সমস্যা আছে, এই একটা বিশাল। ধন্যবাদ জানাচ্ছি জনাব জাকারিয়া কাজল।